নমস্কার বন্ধুরা আমি সোমনাথ পাণ্ডে এবং আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই মোপা রাউন্ডের জন্য নোটিস বেরিয়ে গেছে আজকে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই বলে রাখি নোটিসে যে টাইম শিডিউলটা যেটা দিয়েছে সেটা হলো আজ থেকে আজ সন্ধ্যে সাতটা থেকে তোমার কাল সকাল এগারোটা পর্যন্ত মোপা ব্রাউন্ডের চয়েস ফিলিংটা হবে এবং উনিশ তারিখ হচ্ছে যে তোমার রেজাল্ট বেরোবে আর কুড়ি তারিখ হচ্ছে যে অ্যাডমিশান অ্যাডমিশানের একটা দিনই দিয়েছে দুটো দিন দিলে বেশি সুবিধে হতো বা সুবিধেটাই হতো দুটো দিন দিলে কেন বলছি কারণ যারা স্টেট কোটাতে অ্যাডমিশান নেবে বা গভর্নমেন্ট কলেজে বা যে কোনো কলেজে ম্যানেজমেন্ট কোটা বাদ দিয়ে তো কলেজে অ্যাডমিশন নেবে তারা তো জানো না যে কোন কলেজে কত কাট অফ যাবে বা কোন কলেজে কী হারে র্যাঙ্ক নামছে ইন কেস ধরো উনিশ তারিখ তোমাদের রেজাল্ট বেরোলো এবং তোমরা জানতে পারলে যে এই র্যাঙ্ক পর্যন্ত হচ্ছে নেমেছে এবং তার মধ্যে তোমার র্যাঙ্কটা রয়েছে কলেজে সাপোজ ধরো তোমার জগন্নাথ গুপ্তা মেডিকেল কলেজে অ্যালোটেড হলো বা ধরো আইকিউ সিটি মেডিকেল কলেজে অ্যালোটেড হলো উনিশ তারিখ তুমি জানতে পারলে তো সেই দিক থেকে তোমাকে ডিমান্ড কলেজ কলেজের নামে বানাতে হলে কুড়ি তারিখই বানাতে হবে কারণ উনিশ তারিখ তো তুমি আর বানাতে যেতে পারবে না কুড়ি তারিখ তোমাকে বানাতে যেতে হবে আর তুমি আগে থেকে বানিয়ে নিয়েও রাখতে পারবে না তুমি তো জানো না কোন কলেজে অ্যালোটেড হচ্ছ তো কুড়ি তারিখই তোমাকে বানাতে হবে এবং বানিয়ে ওই দিনই তোমাকে অ্যাডমিশান নিতে হবে এইটা একটা খুবই বড়ো প্রেসার রয়েছে অ্যাডমিশানের দিক থেকে পরে টাইম শিডিউল চেঞ্জ হবে কি না সেটা এখন থেকে বলা যাচ্ছে না তো যদি চেঞ্জ না হয় তাহলে কিন্তু এই প্রসিডিওরই হাঁটতে হবে সেই দিক থেকে কিন্তু অ্যাডমিশানটা প্রচুর টাফ রয়েছে যারা ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশান নেবে যে কোনো একটা কলেজে যদি সিলেক্ট করে রাখো তারা সেই কলেজে সিলেক্ট করে অ্যাডমিশান অর্থাৎ চয়েস ফিলিংটা করো এবং ওই কলেজেরই তোমরা ডিমান্ড বানিয়ে রাখো কালকে শনিবার রয়েছে কালকে সময় পাবে যেহেতু থার্ড স্যাটারডে রয়েছে আর সোমবার দুদিন তোমরা সময় পাবে ডিমান্ড ড্র্যাপটা বানানোর জন্য দুদিন তোমরা ডিমান্ড ড্র্যাপটা বানিয়ে রাখে বানিয়ে রাখতে পারো এবং কুড়ি তারিখ রেজাল্ট বেরোলো এখানে গিয়ে তোমরা অ্যাডমিশান নিয়ে নিতে পারো এবং কাউন্সেলিং সংক্রান্ত যদি কোনো সাহায্য লাগে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে আপাতত স্টে ভ্যাকেন্সি রাউন্ডের এখনো পর্যন্ত কোনো ডেট দেয়নি কি হতে পারে সেটাও কেউ জানে না কি সিস্টেম রয়েছে বা কি প্রসিডিওরে হাঁটতে হবে তারও কোনো আপডেট নেই তো যখন সেটার আপডেট দেবে আমি একটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব আপাতত আজকের জন্য এতটাই এবং এর থেকেও যদি বেশি বিস্তারিত কোনো কোশ্চেন থাকে কারো তো যোগাযোগ করতে পারো অসুবিধের কিছু নেই ধন্যবাদ